हेलो स्टूडेंट, वेलकम टू ऑल आवर यूट्यूब चैनल। हमें पार्थ धल्लो आज के ट्रांसफॉर्मर कूलिंग मेथड नहीं आलोचना करब। ट्रांसफॉर्मर कूलिंग मेथड, कूलिंग मेथड ऑफ द ट्रांसफॉर्मर। तो एर आगे जो वीडियो तुम्हारा देखे थको ताने डिसकस कर लसेस अफ ट्रांसफॉर्मर सम्बन्धे। तो एक मशीनर जो लस है से लसटा किन्तु हिट आकारे ट्रांसफार हिटे ट्रांसफार है और मशीनटा के गरम करे। तार माने से मशीनटार गरम हो तार एफिसियंसी कमे जाए, एफिसियंसी कमे गेले आउटपुट कमे जाए। तार माने आउटपुट कमे गेले आमाके इनपुट बेशी दीते हबे, तार माने आमार खर्चा बेशी हबे। किन्तु टेक्निकली आमरा कम जे कोनो मशीन बा मशीन चालानोर उद्देश्यटाई होच्छे आमादेर कम खरचे कम लेबारे आमार आउटपुटटाके पावा बा काजटाके बेशी पावा। सेई हिसाबे जखन एकटा ट्रांसफर्मार हिट हय बा गरम हो जाए तार एफिसियंसी कमे जावार सम्भावना थाके। से ही कारण ट्रांसफर्मार विभिन्न कूलिंग मेथडगुलो अवलम्बन करे से ट्रांसफर्मार के कुल करी एवं तार एफिसियंसीटाके मेनटेन करी। तो एखाने आमी एब्रिविएशन करे लिखे छोटो छोटो करे एएन एबी ओएन ओएन एएफ ओएन डब्ल्यूएफ ओएफ एएन ओएफ एएफ ओएफ डब्ल्यूएन। एर फुल फर्मगुलो देखो आमी नीचे लिखे दिए एएन एआर नेचारेल। एआर नेचारेल कोथाय पाबो ना आमादेर पाड़ाते जे ट्रांसफर्मारगुलो थाके उपरे माउंटेन करा थाके उपरे फिक्स करा थाके स्वाभाविक जे एआरटा से एआरटा दिए आमरा ई कूलिंग मेथडटाके मेनटेन करी बोले एटा होच्छे एआर नेचारेल। एआर ब्लास्ट जदि एकटा ट्रांसफर्मार एआर नेचारेले कूलिंग ना हय से जदि हिट तार हिट जदि बेड़े जाए तखन आमरा बाइरे थेके फैनर व्यवस्था करी बड़ो बड़ो मोटर दिए फैनर व्यवस्था कर से फैन दिए आमरा ट्रांसफर्मार के कूलिंग करी। तार नाम होच्छे एबी बा एयर ब्लास्ट प्रसेस। ओएन ओएल नेचारेल किछु किछु ट्रांसफर्मार ओएल थाके से ओएलटाई ट्रांसफर्मार कूलिंग पार्पासेर जेहेतु ओएलटा एकटा कूलिंग पार्पासेर जन्य व्यवहार हय ताहले सेटा होच्छे ओएल नेचारेल पार्पास बा ओएल नेचारेल प्रसेस अफ द कूलिंग अफ ट्रांसफर्मार। एरपर এগুলো পড়বো আমরা যেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার প্রসেসগুলো এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় যেটা পাওয়ার প্ল্যান্ট হতে পারে, সাবস্টেশন হতে পারে, বিভিন্ন ফেরোএলয় কোম্পানি, স্পোরাইজন কোম্পানি বা স্টিল কোম্পানি, স্টিল আয়ের স্টিলের বিভিন্ন কোম্পানি, সেগুলোতে আমরা এই ট্রান্সফর্মারগুলো ব্যবহার করি। এবং এই ট্রান্সফর্মারগুলোর আউটপুট বা ইনপুট এগুলো খুব বেশি থাকে এবং এর লসও খুব বেশি হয়। তার ফলে এই প্রসেসগুলো আমরা নিয়ে থাকি। ওএন এফ ওয়েল ন্যাচারাল এয়ার পোস্ট মানে ওয়েল থাকছে সেটা ন্যাচারালি কুল করছে ট্রান্সফর্মারটাকে কিন্তু অ্যাডিকুয়েট কুলিং পাচ্ছে না বলে তখন আমরা এয়ার বাইরে থেকে ফ্যান দিয়ে আমরা ট্রান্সফর্মার গায়ে ফ্যান দিয়ে আমরা সেটাকে কুলিং করি। তার নাম হচ্ছে ওয়েল ন্যাচারাল এয়ার ফোর্স। এয়ারটাকে ফোর্স করে ট্রান্সফর্মার বডিতে দেওয়া হয়। ওয়েল ন্যাচারাল ওয়াটার পোস্ট ওএন ডাব্লিউএফ ওয়েল ন্যাচারাল ওয়াটার পোস্ট। এটা খুব কমই দেখা যায় যদিও এটা খুব কম ব্যবহার হয়। তো ওয়েল ন্যাচারাল মানে ওয়েলটা ট্রান্সফর্মার এতে থাক ট্যাঙ্কে থাকছে তার এবং কিছু টিউব সেটা কিন্তু সেই টিউবগুলো চারিপাশে বা নিচে ট্রান্সফর্মারের নিচে ওয়েল লেভেলের নিচে কিছু টিউব দিয়ে সেই টিউবের মধ্যে দিয়ে ওয়াটার পাঠিয়ে আমরা ট্রান্সফর্মারকে কুলিং করি। তার নাম হচ্ছে ওএন ডাব্লিউএফ। এরপরে ওএফ এএন ওয়েল ফোর্সড এয়ার ন্যাচারাল। এয়ার ন্যাচারেল মানে সাবস্টেশন আমি যদি ধরি সাবস্টেশনে এয়ার আছে, এয়ার পাস হচ্ছে কিন্তু ওর ভিতরে সাবস্টেশন যে ট্রান্সফর্মার তার ভিতরে তেল আছে বা ওয়েল আছে, সেই ওয়েলটাকে আমরা রেডিয়েটার কনজারভেটার এই সকল দিয়ে আমরা সার্কুলেট করি বাই এ পাম্প যেটা ট্রান্সফর্মারের বডিতে লাগানো থাকে। একটা পাম্প দিয়ে আমরা ওয়েলটাকে সার্কুলেট করি রেডিয়েটারে দিয়ে। তার মানে ওয়েলটা সার্কুলেট হলে কী হবে, ওয়েলটা স্পেস পাচ্ছে এবং এয়ারটা ন্যাচারেল হবে, ওয়েলটাকে কুল করবে, অ্যাজ এ রেজাল্ট ট্রান্সফর্মারটা কুল হবে। এরপর ওএফ ডাব্লিউএফ ওয়েল ফোর্সড এয়ার ফোর্সড। এখানে দুটোই ফোর্সড। ওয়েল ফোর্স মানে কি, সাবস্টেশন ট্রান্সফর্মারতে আমার মোটরের গায়ে পাম্প লাগানো আছে, সেই পাম্পটা কী করছে, ওয়েলটাকে সার্কুলেট করছে রেডিয়েটারে। আর তখনও সেইভাবেও যদি আমরা আমার ট্রান্সফর্মারটা
এটা মেইনলি গ্রীষ্মকালে হয়। সো তখন যদি ট্রান্সফরমার আমাদের কুল পজিশনে না থাকে তাহলে আমরা এয়ার ফোর্সড বা বড় বড় কিছু ফ্যান আমরা চারদিকে একটা ট্রান্সফরমারের চারদিকে দিয়ে এয়ার ফোর্সড বা এয়ারটাকে প্রেসার দিয়ে আমি ট্রান্সফরমার বডিকে ঠান্ডা করি। আরেকটা আছে ওয়েল ফোর্সড ওয়াটার ফোর্সড। ওয়েলটা ফোর্সড করবে ট্রান্সফরমারের বডিতে যে পাম্প, এবং ওয়াটার ওয়াটারও ফোর্সড, মানে ওয়েল লেভেলের নিচে বা ট্রান্সফরমার বডির নিচে যদি ওয়াটারের পাইপ দিয়ে আমি কোনো পাম্প থেকে সেই ওয়াটারটা সার্কুলেট করি তাহলে সেটা হচ্ছে ওয়েল ফোর্সড অ্যান্ড এয়ার ওয়াটার ফোর্সড। এইভাবে আমরা ট্রান্সফরমারকে কুলিং করে ট্রান্সফরমারের এফিসিয়েন্সটাকে ইনক্রিজ করি এবং আউটপুটটাকে আমরা ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি। থ্যাংক ইউ, আজ এই পর্যন্ত। না দরকার নেই।